ওম শান্তি। গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য, বার 24, অধ্যায় তৃতীয় এবং চতুর্থ, স্বধর্মই সুখের ভিত্তি। যদি একজন ব্যক্তি শান্তি, ভালোবাসা এবং আনন্দের ভিত্তিতে কাজ করে, তবে সে কর্ম তার দাসত্বে পরিণত হয় না, সে বন্ধন থেকে মুক্তিদাতা হয়। স্বধর্মের ভিত্তিতে করা কাজ এত শক্তিশালী হয় যে তা ধ্বংস করা যায় না, এমনকি প্রকৃতিরও সেই কর্মফল ধ্বংস করার বা সেই বীজকে ধ্বংস করার কোনো ক্ষমতা নেই। স্বধর্মের ভিত্তিতে করা কর্ম আমাদেরকে জন্ম ও মৃত্যুর ভয় থেকেও মুক্তি দেয়। সেই মানুষের জীবনে কখনো ভয় আসবে না যে কিনা তার স্বধর্মের ভিত্তিতে সমস্ত কর্ম করে, কারণ তার কর্ম হবে খুব সুন্দর। মানুষের জীবনে ভয় কিসের জন্য হয়? কারণ মানুষ জানে যে আমরা কোথাও না কোথাও এমন অপকর্ম করেছি যা আমাদেরকে ছাড়বে না, তাই ভয় জাগে। স্বধর্মের ভিত্তিতে করা কর্ম আমাদেরকে জন্মমৃত্যুর ভয় থেকেও মুক্তি দেয় এবং জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল একটি সুনির্দিষ্ট বুদ্ধি, অর্থাৎ নিজের কর্মের প্রতি বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, নিজের স্বধর্মে বিশ্বাস, সগুণে বিশ্বাস, এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই কর্ম করা। আর বলা হয়েছে যে স্বধর্মের ভিত্তিতে কাজ করে যেতে, আর তার ফল আমাদের পেছন পেছন আসবেই। আজ পৃথিবীর মানুষ যেমন ছায়াকে ধরতে চাইছে, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, ছায়া কি আর কখনো হাতে আসবে? কখনোই হাতে আসবে না, না সেই মানুষ সূর্যের আলো পাবে। এর একটাই শিল্প যে নিজেকে বদলায়, নিজের দিক পরিবর্তন করে, সূর্যের দিকে মুখ করে হাঁটা শুরু করে, তখন সে ছায়া কোথায় যাবে? তখন ছায়া পেছন পেছন আসবে, আবার সূর্যের আলোও পাবে। একইভাবে স্বধার্মিকতার ভিত্তিতে করা কাজ এত উন্নত এবং শক্তিশালী হয় যে ফল তার ছায়া হিসাবে অনুসরণ করে। সুখ শান্তি পেতে আমাদের ছুটে যাওয়ার চেষ্টা করতে হবে না, শুধু স্বধর্মে থেকে আমাদের কর্ম করলেই তা হবে। আচ্ছা, আজকে পর্যন্তই। ওম শান্তি।